بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও দারস হবে তিনটি মূলনীতির শেষ মূলনীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা সম্পর্কে, যা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যক ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন। শুধু তাই নয়, বরং তাকে জিনদের জন্য রাসূল করে পাঠানো হয়েছিল। এই জন্য আল্লাহ পাক যেমন মানুষের উপর ফরজ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে স্বীকার করবে, তার আনুগত্য করবে, তার ইত্তেবা অনুসরণ করবে, তার নিয়ে আসা দিনের বাস্তবায়ন করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তেমনি জিনদের উপরও ফরজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত নিয়ে এসেছেন সেই সালাত কায়েম করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাত, হজ, সিয়াম, রোজা এসব নিয়ে এসেছেন সেসবগুলি পালন করবে, যে সবকে হারাম করেছেন সেসব হারাম থেকে বেঁচে থাকবে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়ত মানুষের জন্য এবং জিনদের জন্য। তাই লেখক বলছেন: আফতারাদ আল্লাহু তাআতাহু আলা জামিই সাকালাইন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ফরজ করেছেন সাকালাইন মানে দুইটি জাতি, মানুষ এবং জিন। মানুষ এবং জিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ফরজ করেছেন। প্রত্যেক মানুষের উপর ফরজ, প্রত্যেক জিনের উপর ফরজ। যারা ঈমান নিয়ে এসেছে দুনিয়া এবং আখিরাতে সুখী হবে, যারা কুফরি করেছে তারা কুফরির অবস্থায় যদি মারা যায় তো চিরকাল জাহান্নামে থাকবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে তার প্রতি ঈমান না নিয়ে এসে, তার অনুসরণ না করে, তার আনুগত্য না করে, না হিদায়তের রাস্তা পাওয়া যাবে আর না জান্নাত পাওয়া যাবে, না জাহান্নাম থেকে রক্ষা পাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন একটি আয়াতে: ওয়াইন তুতিউহু তাহতাদু। হে মানুষ, হে জিন, তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাকে মেনে চলো, তুতিউহু ইতাআত বা তাআত মানে হচ্ছে মেনে চলা, আনুগত্য করা মানে মেনে চলা, তিনি যা বলেছেন, যা করেছেন আর যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে দিন হিসাবে, তার প্রত্যেকটি বস্তু ছোট বড় পার্থক্য না করা, যে এটা ফরজ করতেই হবে, এটা সুন্নত। এক শ্রেণীর আজকাল মুসলিম আছে যাদের মন মানসিকতা এরকম যে সুন্নত সুন্নত, যদি বলা হয় নামাজে রফুল এদেন সুন্নত করবে না, আমিন যদি বলা সুন্নত করা অভ্যাস না আগে থেকে গুরুত্ব নেওয়া গেছে, ওই আগের তকলিদের ওপরই থেকে গেল, যদিও তার কাছে হক পৌঁছে গেছে, সহিহ হাদিস পৌঁছে গেছে। যদি এরকম দাড়িটাকে হালকা করে দিস, আজকালকার অধিকাংশ মুসলিমরা সন্ন্যত বাদ দাও, আর যদি মাকরু বলা হয় তাহলে এটা উল্টো করো, মাকরু যদি বলা হয় তাহলে করো খাও। এই জন্য আজকাল সিগারেট বিড়ি জর্দা তামাকে খাওয়ার জন্য ওইটাকে হালকা করে, হারামটাকে মাকরু করে দিয়েছে, হালকা করে দিয়েছে, ভারীটাকে হালকা করে দিয়েছে, আর দাড়ির ওয়াজিবটাকে ভারীটাকে হালকা করে সুন্নতে নিয়ে এসে অসুবিধা। এইরকম মন মেজাজ যাতে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সবগুলি নিতে হবে, তাতে কোনোটা ভারী কোনোটা হালকা মানে কোনোটার গুরুত্ব বেশি কোনোটার কম এসব আপনার করার নেই। সাহাবায়ে কেরামরা, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগ এসব তরিকা ছিল না, যে কোনোটা বেশি করে মানবো কোনোটা কম করে মানবো এই তরিকা ছিল না, এটি পরবর্তীকালের বিদাতি তরিকা। আল্লাহ পাক এবং তার রাসূলের আদেশে পার্থক্য করা, যা আপনার কাছে পৌঁছে গেছে তা মানতে হবে। আল্লাহ পাক সূরে হাসরে কি ইরশাদ করেছেন: ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, তা নিয়ে নাও, যা দিয়েছেন ফরজ হোক আর ওয়াজিবি বলেন আর সুন্নতি বলেন মুস্তাহাব বলেন, যা দিয়েছেন নিয়ে নাও। তবে এতটুকু জানতে হবে যে মুস্তাহাবের ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ছুটে যাই তো ওই গুণা হবে না যে গুণা ফরজ ওয়াজিব তরক করলে হবে, এটুকু জানতে হবে। কিন্তু তার মানে এই না যে সারা জীবন আমি মুস্তাহাব কাজ বা সুন্নত কাজ ছেড়েই দিলাম, না।
আর যদি আবার ওয়াজিবকে হালকা করা হয় সুন্নাত করে তো আরো অপরাধ, ওই রকম হারামকে হালকা করে যদি মাকরুহ করা হয় তো আরো বড় অপরাধ। তো লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনস মানুষ, জিন এবং মানুষের উপর, সমস্ত জিন এবং মানুষের আলা জামি সাকালিন, সমস্ত জিন এবং মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য ফরজ করেছেন। এর দলিল কি? সবার উপর ফরজ করেছেন। আয়াত শুরুতে পাঠ করেছি, অদ্দালিল কাউলুহু তাআলা, এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর এই বাণী, কুল হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি। এর দ্বারা মানুষের প্রমাণ হইল, জিনের প্রমাণ কোথায় হইল? কারণ সম্বোধন আছে ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, তো মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু অন্য আয়াতে আছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ পাক যখন মানুষকে এবং জিনকেও একমাত্র তার ইবাদত বান্দিগের জন্য সৃষ্টি করেছেন, তাহলে ইবাদত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করে, নবী সাল্লামের ইত্তেবা অনুসরণ করে। সুতরাং নবী সাল্লামের প্রতি ইমান যেমন মানুষকে নিয়ে আসতে হবে, তেমন জিন জাতীয়কে নিয়ে আসতে হবে। নবী সাল্লামের প্রতি ইমান ছাড়া, তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া এবাদত হতেই পারে না। বরং এবাদতের দুইটি শর্তের একটি শর্ত হচ্ছে যে এবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পদ্ধতি তরিকা অনুযায়ী, তার তরিকা মোতাবেক। আর তার আগের শর্তটি একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য না, না মানুষের জন্য, না জিনের জন্য, না পীরের জন্য, না ওলির জন্য, না জিলানির জন্য, না চিস্তির জন্য। সেজদা একমাত্র আল্লাহর জন্য, কোরবানি জবাই একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র আল্লাহর কাছে, রোগের আরোগ্য তলব করবেন একমাত্র আল্লাহর কাছে, সন্তান সন্ততি চাইবেন দাতা একমাত্র আল্লাহ পাক। এ হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সমস্ত ইবাদত বান্দিকে হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী। কারণ এবাদত এমন কিছু নাই যে নিজের বিবেক দিয়ে তৈরি করে নেওয়া যায়। বিবেক বুদ্ধি দিয়ে আপনি কম্পিউটার তৈরি করে নিয়েছেন, হ্যাঁ বিবেক বুদ্ধি দিয়ে আপনি অনেক সায়েন্স টেকনোলজি করেছেন, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে এবাদত আপনি তৈরি করেন যে এইরকম এবাদত করবো না? যার এবাদত করছেন তিনি কেমন এবাদত পছন্দ করেছেন তেমন এবাদত হইতে হবে, আর সে এবাদত কেমন হইতে হবে, কেমন এবাদত আল্লাহ পছন্দ করেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমেই জানিয়েছেন। সুতরাং তার আনুগত্য ছাড়া আল্লাহর ইবাদত হবেই না। সুতরাং মানুষ এবং জিন সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর নবী সাল্লামের জামানায় মক্কাতে জিনেরা এসে দলে দলে তার কাছে সাক্ষাৎ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে, এবং তারা গিয়ে নিজের নিজের জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছে। والله الى قومه منذرين فقالوا يا قومنا اجيبوا داعي الله وامنوا به এইভাবে তারা দাওয়াত দিয়েছেন। কোরআন কারীমের সূরা আহকাফে জিনদের ইসলামের দাওয়াতের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করে গিয়ে তাদের জাতিকে মানে জিন জাতিকে দাওয়াত দেওয়ার কথা, তারপর সূরা জিনে এগুলিতে পাবেন এই সূরাগুলি তাফসীর পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাজল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই দিনকে কমপ্লিট করে দিয়েছেন, কামিল করে দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তি জীবনের ক্ষেত্রেই শুধু সীমিত নয় যে ব্যক্তি জীবনে আমি নামাজ রোজা করি না মুসলমান, পারিবারিক জীবনে আপনার ইসলাম নেই, বাড়িতে পর্দা নেই, বাড়িতে যে কোনো পুরুষ ঢুকে বের হয়, হ্যাঁ বাড়ির মহিলারা বাইরে যায় সেখানে ইসলামী বিধিবিধানের খেয়াল রাখে না, না তাহলে ইসলাম আপনার আফাতু মেনু নবী বাউদ্দুল কিতাব তা ফরুনাবে বাদ, কিছু মানো আর কিছু মানো না, এমন মুসলিম হইলে হবে না যে অর্ধেকটা আপনার ইসলামের মধ্যে ঢুকে আছে অর্ধেকটা বাইরে। ওই রকম এই পাগলের মতো অবস্থা ওই সব মুসলিমদের, যে ব্যক্তি বাসে বা কারে বসে আছে আর জানালা দিয়ে হাত বের করে দিয়েছে এইভাবে, হ্যাঁ পা বের করে দিয়েছে, কিছু বেকুবগুলি মাথা বের করে থাকে, দেখেছেন আজকালকার কিছু যুবক মাথা বের করে দিয়েছে, বসে আছে কারের মধ্যে কিন্তু মাথাটা বের করে আছে, এরকমদের কি হতে পারে? পাশ দিয়ে একটা গাড়ি আসলে শেষ করে দেবে। আর এই হচ্ছে আজকালকার মুসলিমদের অবস্থা, ইসলামের কিছু মানে কিছু মানে না, সেই জন্য আজাবে ইলাহি নাযিল হচ্ছে এদের উপর, আল্লাহর আজাব আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন। এইরকমই অর্থনীতির ক্ষেত্রে
আজকাল এক শ্রেণীর লোক আছে নামাজ রোজা দাঁড়িয়ে সব কিছু করে, কিন্তু সুদি ব্যাংকের সাথে আদান প্রদান, সুদি কারবার, সুদ মানুষের কাছে যদি নাও খায়, খায় বাংলাদেশে ব্যাপক হারে সুদ খায় নামাজি দাঁড়িওয়ালা মুসলমান, এটা হচ্ছে ওই আপনার কি করে বর্গা রেখে, বর্গা বর্গা বলছেন না, বন্ধ করে রেখে, কট কেউ বলছেন কট, কেউ বলছে বর্গা, কেউ বলছে বন্ধক, কিন্তু এই এটি হচ্ছে সুদ, ডাহা সুদ। আপনি নামাজের ক্ষেত্রে মুসলমান, কিন্তু আপনার অর্থনীতির ক্ষেত্রে টাকা কোথা থেকে আসছে, আবার কোথায় ব্যয় হচ্ছে খোঁজ খবরই নেই, হারাম পথে আসছে বা হারাম জায়গায় ব্যয় হচ্ছে, তাহলে আপনি কিছু মানলেন, ইসলামের কিছু মানলেন না, দিন আলো কমপ্লিট করেছেন, আপনি কমপ্লিট দিন পূর্ণাঙ্গ দিন মানলেন না, অসম্পূর্ণ দিন মানেন আপনি। আল্লাহ পাক এদের শাস্তির কথা বলেছেন, শাস্তির কথাটি একটু পরে আরো বলছি। এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না আপনি, এই ক্ষেত্রে অসুবিধা নাই, এক্ষেত্রে অসুবিধা নাই, অমুক দল জিতেছে সুতরাং গরু জবাইয়ের দাওয়াত হচ্ছে, একটি না কয়েকটি ঘটনার ফতোয়া আমার কাছে, আমার কাছে দু তিনটি ঘটনা তো ফতোয়া এসছে। আর আজকে জুমার নামাজের পর আর এক ভাই জিজ্ঞেস করলো যে ওমরার অফিস আছে, এক লোকের ওমরার অফিস, এবাদতকারীদের খেদমত হজ ওমরার খেদমত করবে, তাহলে নিশ্চয়ই কিছু ইমানদার তো আছে, কিন্তু আফাতু মানে বাজিল কিতাব, অল্প ইসলামের কিছু মানে বাকিগুলি মানে না, সে অজ্ঞ হোক অথবা জেনে শুনে হোক, দুটি হইতে পারে, অজ্ঞ ইসলাম সম্পর্কে জানে না সেই জন্য এই ভুলগুলি করছে, এই পাপগুলি করছে, আর না হলে জেনে শুনে এই রকমের নাফরমানি বিরুদ্ধাচরণ করছে আল্লাহ এবং রাসূলের। কি হুকুম করেছে জানেন, তার যে কর্মচারী আছে ওকে বলছে যেহেতু আমাদের দল জিতেছে সেই জন্য বেশ কিছু লোক আর কি, যাই হোক 25-50 জনই হোক আর যাই হোক, তাদেরকে ফিরিয়ে উমরা করাবো, শুকরানা উমরা, আউযুবিল্লাহ। কোন রাজনীতি করেন আপনি, এটি ইসলামের রাজনীতি, এটি হচ্ছে রাষ্ট্রনীতি। হ্যাঁ, কথা হচ্ছে যে ইসলামকে বুঝতে হবে এবং আমল করতে হবে, ইসলামকে বুঝতে হবে এবং বাস্তবায়ন করতে, উদখুলু ফিসসিলমে কাফফা, আল্লাহ বলেছে ইসলামে পুরাপুরি প্রবেশ করতে হবে, কাফফা পুরাপুরি প্রবেশ করতে হবে, না আমি সুবিধাবাদী মুসলমান, আমি রাজনীতির ক্ষেত্রে পারছি না, আমাকে এগুলো একটা দল করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে পারছি না, আমাকে সুদি কারবার করতেই হবে, জমি জায়গা বন্ধকে খুব সুযোগ সুবিধাই পাচ্ছি, 10,000 টাকা 20,000 টাকা দিলাম, দেখা গেল যে টাকাটা তো ফুল পাবোই 2 বছর পরে, আর জমি জায়গার ফসল মাশাআল্লাহ 50-50 মন ফসলও খেতে পেলাম, এই যে লোভ সামলাতে পারছেন না, হারাম করতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সুদ খেতে গিয়ে ঘুষ খেতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, বড় বড় অফিসার মাশাআল্লাহ নামাজ রোজা করে এটা ঘুষও খায়। আল্লাহ পাক এদের শাস্তি সম্পর্কে কি বলেছেন, বলছিলাম যে বলবো ওই আয়াতটি বলি শুরু করেছিলাম, আফাতু মেনুনা বিবাদিল কিতাব, অর্থাৎ ফরুন বেবাজ, তোমরা কি আল্লাহর বিধানে আল কিতাবের, আল কিতাব কোরআনে কারিমে যেমন নামাজ আছে, রোজার কথা আছে, হজ আছে, যাকাত আছে, তেমনি সুদের কথা আছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ঘুষের কথাও আছে যে হারাম, তারপরে আপনার রাষ্ট্রনীতির কথাও আছে, গণতন্ত্র নীতির কথা নেই, রাষ্ট্রনীতির কথা আছে, ইসলামিক সিয়াসত, সিয়াসা শরিয়া, শরিয়ত সম্মত সিয়াসত, রাষ্ট্রনীতি আছে, কিন্তু সেগুলিকে বাদ দিয়ে অর্থাৎ ফোরন বাদ এগুলিকে অস্বীকার করলে অসুবিধা না, ওই সব ক্ষেত্রে আমি ওই সব পার্টি করি, যে কোনোটাই হোক না কেন, কোনো একটার উপরে আমার মন্তব্য করার উদ্দেশ্য নাই, উম্মতকে সতর্ক করার উদ্দেশ্য, তারপরে ফামানসা আফালিও মেন অমানসা আফালিয়া, পরে যার ইচ্ছা হবে মানবে আর যার ইচ্ছা হবে অস্বীকার করবে, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারবে না যে আমরা কিছু জানতাম না। আল্লাহ পাক বলছেন যে যদি এরকম করো, কিছু মানো আর কিছু না মানো, আফাতু মেনুনা বিআযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এসব কাজ করবে, ইসলামের কিছু মানবে, সুবিধাবাদী মুসলিম, এগুলি মানবো এগুলি মানবো না, এটা করবো এটা করলেই তো হইল, নামাজ রোজা করি আর কি মুসলমান, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়ার শাস্তি অপদস্থ, আজকে মুসলিম উম্মাহ অপদস্থ, কিতাবুল্লাহ ছেড়ে দিচ্ছে তাদের সর্বক্ষেত্রে, যদি রাখেও তো সীমিত কয়েকটা কাজে আছে, কিতাবুল্লাহ কোরআনে কারিম মসজিদে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আদালতে, কোর্টে, বিচার বিভাগে, না সব না, ওখানে পশ্চিম আইন, রাশিয়ার আইন, সমাজ আজাও মাইয়া ফালো জালিকা মিনকুম, যারা এরকম কাজ, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে এরা অপদস্থ লাঞ্ছিত থাকবে, আল্লাহ পাক অপদস্থ করে দিয়েছে মুসলিম মাকে এই জন্যে যে তারা দিনকে ভাগ করে নিয়েছে সুবিধা মতো, কিছু কিছু মানে বাস, নামাজের ক্ষেত্রে নেন সুবিধাবাদী, চার অক্ত নামাজ পড়ে এক অক্ত পড়েন না, এটা ওই আওতাভুক্ত,
কিছু মানবে কিছু মানবে না, চার অক্ত পড়বে পাঁচ অক্ত পড়বে না, এক অক্ত ছেড়ে দেবে, যখন সুযোগ সুবিধা হইলো পড়ে নিলে ব্যাস, আমি নামাজ পড়ি। এদেরকে আমাদের সমাজের লোকেরা নামাজি মুসলমান বলে, যারা সুবিধা হইলে পড়ে, চার অক্ত পড়ে, নামাজি আস নামাজি নাই, নামাজি পাঁচ অক্ত। যে ব্যক্তি 17 রাকাত পুরো করে নামাজ পড়ে, তার জিন্দেগিতে 17 তে কোনোদিন সলো হয় না, 17 রাকাত আল্লাহ পাক ফরজ করে, এই ফরজ নামাজ পড়তে হবে, সেই নামাজি আসলে দুনিয়ায় অপদস্থ। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিবসে তাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, শুধু আযাবে না, আশাদ্দিল আযাব, শাদিদ মানে হচ্ছে কঠোর শাস্তি, আর আশাদ মানে কঠোর থেকে কঠোর, সবচেয়ে কঠোর শাস্তি, এর চাইতে বড় শাস্তি হয় না, জাহান্নামের শাস্তি, আগুনের আযাব, জাহান্নামের আযাব, এবং জাহান্নামের মধ্যে যে সব আযাব রয়েছে সেসব আযাব, কঠোর আযাবের দিকে ছেড়ে দেওয়া হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মাল, তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন, দিনকে কমপ্লিট করেছেন, এতে আর একটা জিনিস বুঝার বিষয়, সেটা হচ্ছে যে সুতরাং তাতে কোনো কিছু বাড়ানো চলবে না, যেমন কমানো চলবে না, পর্দা কমিয়ে দিলাম, হ্যাঁ সুদের হারামটা ওইটা কমিয়ে দিলাম, ঘুষের হারাম ওইটা কমিয়ে দিলাম, যেগুলি বললাম রাষ্ট্রনীতির ওটাকে কমিয়ে দিলাম, থাক ওটা থাক, স্থগিত থাক, বাদ থাক, বা ইমানই নেই এসবের উপর, এরকম নাই, তেমনই বাড়ানো চলবে না। আল্লাহ কমপ্লিট করেছেন, তারপরে আপনি আপনার বাড়াবার এখতিয়ার কে দিল যে না এটা করতে হবে, দলিল কি বলছে, আমাদের বড়রা বলেছেন, এইরকম ফতোয়া যে কত আছে আল্লাহ পাক জানে। ছোট ফতোয়ার একটু উদাহরণ দিই, 40 কদম ঢিলা কুলুক নিয়ে দৌড় দিতে হবে, নাহলে পেশাব পরিষ্কার হবে না, একটি দলিল চাই, একটি দলিল চাই যে 40 কদম হাঁটতে হবে, ব্যাস একটি হাদিস, আয়াত তো নেই, একটি হাদিস পেশ করতে হবে, যদি পেশ করেন তাহলে আমল করেন এবং আমল করিয়ে নেন আমাদেরকে, আর যদি না থাকে তো আল্লাহর কাছে তওবা করেন। এটা ক্ষুদ্র মাসলার উদাহরণ দিলাম, বড় বড় বহু মাসলা রয়েছে, কবর পাকা করা, সেজদা শিরকের বাজার গরম করে দেওয়া কবরে, হ্যাঁ পীরের কবর হলে সেটাকে মাজার নাম দেওয়া এবং সেই মাজারে ভিড় ভাড় ওরস লাগানো, কবরকে পাকা করে সাজানো, তারপর ঘর নির্মাণ করা, এগুলি সবগুলি আল্লাহ পাক হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, লানত করেছেন, লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, কোরআন এবং হাদিস নীরব নেই, লানত করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তারপরে মুসলিম উম্মাহ বিশেষ করে ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিম কবর মাজার নিয়ে মেতে রয়েছে, এবং শির্ক শুধু এই নয় যে জিয়ারতে যায়, শির্ক নিয়ে মেতে রয়েছে। হিন্দুদের শির্ক হালকা হয়ে যাবে তাদের শির্কের তুলনায়, হিন্দুদের মেলা ওরসের মেলার কাছে গিয়ে হালকা হয়ে যাবে, হারিয়ে দেবে হিন্দুদের মেলাকে ওরসের মেলা। আল্লাহ পাক দিন কমপ্লিট করলেন, তাহলে আপনার কবর পাকা করা, কবরের গম্বুজ তৈরি করা, কবরের সেজদার আড্ডা বানানো, কবরকে নিয়ে ব্যবসা করা, এইসব কোথা থেকে নিয়ে আসলেন? দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তাতে এগুলি নেই, পীরের মুরিদ হওয়া, মুরিদ না হলে আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম লাগে, এসব কোথায় পেলেন? সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, তাবেইনদের জামানায় ছিল, তাবা তাবেইনের জামানায় ছিল। আল্লাহ পাক দিন কমপ্লিট করে দিয়ে যেদিন ওয়াহী বন্ধ হয়েছে সেদিন কমপ্লিট হয়ে গেছে, তাতে যেমন কমানোর এখতিয়ার নেই তেমন বাড়ানোর কারো এখতিয়ার নেই, আল্লাহ পাক এই অনুমতি দেননি। যারা এই সব কাজ করবে তাদের আল্লাহর গজব রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে রয়েছে। কোরআনে মাহাদিসে এর বহু দলিল রয়েছে, যার কিছু বলা হলো, এর দলিল যে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন, ও দলিল কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 10 হিজরিতে আল্লাহ পাক ইরশাদ করছেন, আয়াত নাজিল হয়ে গেল, জিবরিল আমিন আলাইহি সালাতু সালাম নিয়ে আসলেন আয়াতগুলো, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দিনের দিক নির্দেশনা রয়েছে, প্রতিটি ক্ষেত্রে কামেল হয়ে গেছে, তাতে বাড়াবার কোনো ইখতিয়ার নেই। যদি কোনো জিনিস পূর্ণ থাকে আর তাতে বাড়াতে চান তাহলে সেটা আরও খারাপ হবে, ভালো হবে না। বিল্ডিং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কোনো জায়গায় একটি ইঁটের জায়গাও খালি নেই, একটি ইঁটের জায়গাও খালি নেই, তারপরে যদি বলেন আর একটা ইঁট আমি ঢুকাবো তাহলে কী করতে হবে? ভাঙতে হবে, আসল সুন্দর বিল্ডিংটা ভাঙতে হবে, আর ভাঙলে তার উপরে আঘাত করলে, আঁতুড়ির আঘাত করলে বিল্ডিং দুর্বল হবে। বিদাতিরা এই করেছে ইসলামের, আসল আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নির্মিত তৈরি করা বিল্ডিংকে ভেঙে ভেঙে হাতুড়ি দিয়ে, বিদাতের হাতুড়ি দিয়ে ভেঙে
তারা বিদআতকে ঢুকিয়েছে, কবর মাজারের বিদআত, পীর মুরিদের বিদআত, তাসাউফ সুফিবাদের বিদআত, আর মিলাদের বিদআত, তাজিয়ার বিদআত, মাতমের বিদআত, হ্যাঁ সব বহু বিদআত ঢুকিয়েছে বিদআতি মুসলিমরা। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করলাম। আল্লাহ পাক এই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়ে, পূর্ণ দিনকে দিয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে তার নিয়ামতকে আমাদের উপর সম্পূর্ণ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। আল্লাহ পাকের মনোনীত দিন, যেই দিনের উপর আল্লাহ রাজি হবেন, রাদিতু, সেই দিন হচ্ছে ইসলাম। সুতরাং এই দিন ছাড়া অন্য কোন রাস্তা ধরে যদি কেউ বলে যে আমি পৌঁছিব, যেমন ঢাকা, আমি এলাম না চিটাগাং থেকে, আমি এলাম উত্তরবঙ্গ থেকে এলাম, আমি ভাই আমি এদিকে রোড দিয়ে না এসে আমি পানি জাহাজে আসলাম, হ্যাঁ বঙ্গোপসাগরের দিক থেকে আসলাম, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে তো এই যুক্তি চলে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য এই যুক্তি চলে না। বিদাতিরা, নাস্তিকরা, এইরকমই যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, জেনারেল শিক্ষিত অনেক জাহেল মূর্খ আছে, তারা এসব যুক্তি পেশ করে, কেন আল্লাহকে পাওয়া যাবে না ইহুদি মতবাদ দিয়ে, খ্রিস্টান যদি ভালো মানুষ হয় কেন জান্নাত পাবে না। গত সপ্তাহে একটা বক্তব্য ছিলাম একে ক্যাম্পে, তো ডিউটির সময় তাদেরকে বাধ্যতামূলক বক্তব্য বসানো হয়। এক যুবক ছেলে জিজ্ঞাসা করছে যে একটা খ্রিস্টান যদি ভালো হয়, সৎ মানুষ হয়, তো কেন জান্নাত পাবে না। ইসলামই বুঝে না, মুসলিম জাতির অবস্থা ইসলাম বুঝে না। এর আগে অনেকবারই বলেছি, খ্রিস্টান যদি সৎও হয়, তবু কলেমাতে দুটো যে অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ, প্রথম কথা এখানে ত্রিত্ববাদ আছে, একত্ব তাদের বিশ্বাস নেই, তৌহিদে বিশ্বাস নেই। যদি বলে যে আমি খ্রিস্টানদের এই বাতিল ত্রিত্ববাদকে মানি না, কোনো খ্রিস্টান বলেও, তবুও দ্বিতীয় অংশ যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য প্রদান করছে যে মুহাম্মদ আল্লাহ রসুল, তা কোনো খ্রিস্টান মানে না। সুতরাং কি করে তার মুক্তি হবে, হ্যাঁ কি করে তার আমল কবুল হবে? দুটো শর্ত রয়েছে, যেমন একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, প্রথম অংশে কলিমার শেখানো হয়েছে, তেমনই দ্বিতীয় অংশে শেখানো হয়েছে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। কি করে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন অমাইয়াব তাগে গায়রাল ইসলামে দিন, আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো জীবন বিধান সন্ধান করে কেউ, যে ওই রাস্তা দিয়ে আমি আসবো আল্লাহর কাছে। হ্যাঁ মুসলিম উম্মতের বিদাতিরা যেমন রাস্তা তৈরি করেছে, না না শরীয়ত দিয়ে শুধু হবে না, মারেফত লাগে, আর মারেফতে চিশতি তরিকা আছে, আর কাদেরি তরিকা আছে, নকশবন্দি তরিকা আছে, এইসব তরিকা যেগুলি আছে সেগুলি তরিকার কোনো এক তরিকা দিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলছেন অমাইয়াব তাগে গায়রাল ইসলামে দিন, ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যদি নকশবন্দি তরিকা দিয়ে আসতে চাই যে আল্লাহকে পাবো, চিশতি তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো, হ্যাঁ নিজামি তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো, সাবেরি তরিকা দিয়ে আল্লাহকে পাবো, চরমনাই শশীলা তরিকা দিয়ে আল্লাহকে পাবো, এইসব যে ধারণা, ওই রকমের ধারণা, যেমন খ্রিস্টান মতবাদ দিয়ে আল্লাহকে পাবো, এইরকম ধারণা। ফালাই কবুল আমিন, আল্লাহ বলছেন কখনো আমি কবুল করবো না, কখনো তা কবুল হবে না। বাহু আফিল আখিরাতে মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এগুলি আল্লাহর নাজিলকৃত বিধান নয়, আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক জীবনযাপন করতে হবে। তো আল্লাহ পাক দিন ইসলামকে মনোনীত করে, দিন ইসলাম যা প্রকাশ্য কোরআন সুন্নাহ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি বস্তু ছেড়ে গেলাম তোমরা অতদিন পথভ্রষ্ট হবে না, তার এক তো ফিকুম আমরাইনি, তোমাদের মধ্যে দুটি আমর ছেড়ে গেলাম, আমর মানে বস্তু, আমর মানে আদেশ হয় আওয়ামের যখন ওর জমা হবে, আর আমর অমর যখন বস্তুর মানে হবে, কাজের মানে হবে, হ্যাঁ দুটি বস্তু ছেড়ে গেলাম, তাজিল্লু, কখনো তোমরা গোমরা পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, মা তামাস্তাক তোমবে মা, যতক্ষণ দুটি বস্তুকে মজবুত করে ধরবে, যতক্ষণ ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট কখনো হবে না, ধরে থাকলে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর আমার সুন্নত, আমার হাদিস, বলা হয়নি যে তার সাথে মারিফত ধরতে হবে, তরিকত লাগবে, বলা হয়নি। কোরআন সুন্নাহ সবার কাছে প্রকাশ রয়েছে, কেন গোপনে বাতিনি ইলিম আবার কোথা থেকে আসলো? এই বাতিনি ইলিম তো ইসলামের শত্রুদের কাছ থেকে আসছে, বাতিনি ইসমাইলি, বিভিন্ন ফিরকা বোহরা, এসব ফিরকা রয়েছে শিয়া রাফেজিদের মধ্যে, তাদের থেকে এসছে এগুলি, এগুলি ইসলাম নয়। আল্লাহ পাক যে ইসলামকে জীবন বিধান স্বরূপ মনোনীত করেছেন, সেই ইসলাম কোরআন সুন্নায় মজুদ রয়েছে এবং সবার জন্য সহজলভ্য, যে কোনো ব্যক্তি তা কোরআন এবং হাদিস চর্চা করলে পেতে পারে,
নিজে পড়ে হোক আরবি ভাষা যদি বুঝে, অথবা যারা আরবি ভাষা বুঝে তাদের কাছ থেকে যদি সহি দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে পায়, এদিক ওদিক থেকে নাই, আমার অপব্যাখ্যা করে না, খুব সহজে পেতে পারে। এর জন্য যাচাই বাছাই করা, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ এর জবাব নেবেন যে তুমি যাচাই বাছাই করেছিলে কিনা। বাস পেয়ে গেলে, তারাও তো হুজুর ছিল, তারাও তো আলেম, তারা তো মাদ্রাসা খুলে রেখেছে, এত বড় মাদ্রাসা চালায়, তারা কি ভুল পথে আছে? না, এইসব কথা আল্লাহ শুনবেন না। আল্লাহ শুনে তোমাকে আকল দিয়েছিলাম, হ্যাঁ আকল দিয়েছিলাম আর কাল দিয়েছিলাম। আল্লাহ এসবের আফালা আকিলুন কত জায়গায় কোরআনে কেরিমে রয়েছে, আফালা তা আকিলুন, তোমরা আকল করতে না, বুঝতে না, বিবেক ছিল না। আর আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব ছিল, হৃদয় ছিল, কিন্তু তা দিয়ে তোমরা ফিকহ করতে না, বুঝতে না। আল্লাহ পাক জবাব নেবেন, কলবের জবাব নেবেন আর আকলের জবাব দেবেন। এই ক্ষেত্রে এই কথা বলে আপনি মুক্তি পেয়ে যাবেন না কালকে আমাদের, যে আল্লাহ এদেরকে তো বড় বড় উলিয়া উলিয়া মনে করেছিলাম, এইসব পীরের তরিকা ওয়ালাদেরকে আর পীরদেরকে, সুতরাং তাদেরকে ধরেছিলাম, ব্যাস জান্নাত পেয়ে যাবেন। অত সহজ নয়, এই দুটো বস্তু আল্লাহ দিয়েছেন, এর হিসাব নেবেন, আকলের হিসাব নেবেন যা মগজে রয়েছে, আর কলবের হিসাব নেবেন যা এখানে রয়েছে। তারপরে আর একটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এই কথা বলা বিদাতীদের কাছে, মাজার পূজারীদের কাছে, পীরপন্থীদের কাছে বেয়াদবি। অথচ এই কথা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় রয়েছে, কথাটি এর আগেও এসেছিল, এখন দলিলগুলি আসছে। বলছেন ওয়া দালিলু আলা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এর দলিল প্রমাণ। সুতরাং হায়াত নবী নয়, নবী হায়াতে নেই, নবী ইন্তেকাল করেছেন। দুনিয়ার যে দুনিয়া থেকে যে বিদায় নিতে হয় মত, যেটিকে বলা হয় সেই মত তাঁর ওপর হয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। ইহুদি খ্রিস্টানদের মতো মনে করবেন যে এই খ্রিস্টানদের একটি দল আছে, তাদের ধারণা যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিয়েছে ইহুদিরা, কিন্তু তিন দিন পর আবার ফিরে চলে এসেছে, এরকমও নয়, এরকমও নয়। এগুলি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ বা চোখের আড়াল হয়ে গেছেন, চোখের পর্দায় চলে গেছেন, ইন্তেকাল করেন, ইন্তেকাল বলা বিয়াদবি না। গত সপ্তাহে মনে বলেছিলাম যে এসব সংশয় যেগুলি থেকে শহীদের আয়াত থেকে, না, হায়াত তাদের বারজাখী হায়াত রয়েছে, পরলৌকিক জীবন রয়েছে, দুনিয়ার জীবন নেই, দুনিয়ার জীবন মতের সাথে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন কারিমের সাদ করছেন দলিল, কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মৃত, ইন্নাকা মাইয়্যাত, মাইয়্যাত মানে কি, কোথায় গেছিলেন ভাই, জানাজা থেকে আসুন, মাইয়্যাতকে দফন করতে গেছিলেন, বলেন না বাংলা ভাষায়, আরো কি বেশি আরবি শিখতে হবে জন্য, এই আকিদার জন্য এতটাই যথেষ্ট যে বাংলা ভাষায় আরবি শব্দটি বাংলার মতো ব্যবহার হচ্ছে, মাইয়্যাত, মাইয়্যাতকে গোসল দিচ্ছে, ইন্নাকা মাইয়্যাতুন, নিশ্চয় আপনি মাইয়্যাত, মৃত, ইন্তেকাল করবেন আপনি, ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, এবং তারাও মাইয়্যাত হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, অতঃপর আপনারা সবাই, তোমরা সকলে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, ইনদা রব্বিকুম, তোমাদের রবের নিকট, তাখতাসিমুন, বাদ অনুবাদ করবে। এখানে বলা হয়েছে কাফেরদের কথা, জালেমদের কথা, গুনাহগারদের কথা, বিদাতির কথা, যে আল্লাহ আমি তো ভালো কাজ করেছিলাম, অনেক নেকির কাজ করেছিলাম, নামাজ পড়েছিলাম, তার সাথে কবর পূজাও করেছ, নামাজ পড়েছে, কিন্তু নামাজ সব বরবাদ করে দিয়েছে, ওয়ালাউ আশরাকু লাহাবাতানহু মা কানু ইয়ামালুন, সব নষ্ট হয়ে গেছে, আল্লাহ অনেক দান খেরাত করেছিলাম, লোক দেখানো করেছিল, সব নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো বাদানুবাদ হবে কিয়ামতে মাঠে, যেমন পরীক্ষার ফলাফল পাওয়ার পরে অনেক ছাত্ররা মনে করে যে আমি তো ভালো লিখেছি, আর যদি শিক্ষকের সামনে সাহস, বেশি সাহস থাকে, অথবা সাবালক খুব শিয়ানা ছাত্র, তখন শিক্ষকই বলে স্যার আমার নম্বর কিন্তু কম এসছে, আমি ভালো লিখেছিলাম, আপনি নম্বর কম দিয়েছেন। যদি একটু শিক্ষক হালকা একটু নরম হয়ে যায়, মাদ্রাসার অনেক ছেলে চেপে পড়ে মাদ্রাসার পর্যন্ত শিক্ষকের উপর, আর স্কুলে তো অস্ত্র পর্যন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কেন আমাকে নম্বর কম দিয়েছে। তো কালকে আমাকে আল্লাহ পাকের দরবারে বাদানুবাদ করবে, কিন্তু সেখানে করার কোনো উপায় নেই, আমল নামা প্রমাণ করে দিবে, কম্পিউটারের যুগে, আজকে কম্পিউটারের যুগে আর বোঝাবার প্রয়োজন নেই, আল্লাহ পাকের কাছে আমল নামা এর চাইতে সূক্ষ্ম থাকবে, আমল নামা আল্লাহ দেখে দেবে, দেখো অমুক দিনে সব কাজ করেছ, তো এই বিদাতগুলি করেছে, এই পাপ করেছ, আর এই এই শিরকের জন্য আমল নষ্ট হয়ে গেছে, এই বিদাতের জন্য আমল নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো
তখন বলে মালে হাজাল কিতাব, আশ্চর্য হবে, মালে হাজাল কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমরা ভুলে গেছি সব কাজ করে, ছোট কথাও ছাড়েনি, বড় তো ছাড়েনি, ছোট কথাও ছাড়েনি, ইল্লা আহসাহা, সব লিপিবদ্ধ করা আছে, ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা কিছু করেছেন সব হাজির সামনে মজুদ আছে, একটা রিয়াল চুরি করেছেন ওটাও লিখা আছে। সূরা জুমার আয়াত নম্বর 30-31, আয়াত কত স্পষ্ট, তারপরে বলবেন হ্যাঁ যে নবী জীবিত, হায়াতুন নবীর বই লিখে বসে আছে বিদাতিরা, বলেন তারপরে যে কোনো ব্যক্তি তার মৃত্যু ঘটবে, মারা যাবে, বারজাখী জীবনে থাকবে, আল্লাহ পাক তারপরে তাদেরকে কি করবেন, ছেড়ে দেবেন, মাটিতে মিশে গেল শেষ, না কি করবেন, ওঠাবেন, পুনরুত্থান হবে, আল বাস বাদাল মৌত, আল বাসে বাদাল মৌতের ইমানে মুফাসাল পড়ে তো অভ্যাস আছে কম্পক, কিন্তু বুঝছেন না, হ্যাঁ মৃত্যুর পরে উঠানো হবে, লেখক বলছেন যে মানুষ প্রত্যেকে মারা যাওয়ার পরে তাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে, উঠানো হবে, এর দলিল যে উঠানো হবে, মরে গেল, সরে গেল, পচে গেল, কিছুই নাই, 30 বছর পরে দেখলে একটা হাড়ের কোনো কিছুই পাবে না, নিশানা পাবেন না, হ্যাঁ উঠাবে। দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, দলিল মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক বলছেন যে এই মাটি থেকে, মিনহা তাতে থেকে অর্থাৎ মাটির দিকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে দেব, কখন ফিরিয়ে দেবেন, হ্যাঁ মৃত্যুর পরে দাফন করতে হবে মাটিতে, যদি দাফন না করে হিন্দুদের মতো জ্বালায় তবু গেল মাটিতে, পানিতে ভাসিয়ে দিল তবু গেল মাটিতে, হ্যাঁ পশু পাখিতে খেয়ে নিল, লাশ খেয়ে নিল, তারপরেও ওই মাটিতে, পায়খানা পেশাবে মাটিতেই গেল, মাছে খেয়ে নিল তবুও মাটিতে গেল, বাঘে খেয়ে নিল তবুও মাটিতে গেল, মাটিতে গেল, ওফিহা নয় দেখুম, এবং তোমাদেরকে তাতেই ফিরিয়ে দেব, আদা ইউইদু ইয়াদাতান মানে ফিরিয়ে দেওয়া, নয় দেখুম তোমাদেরকে আবার মাটিতে ফিরিয়ে দেবো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তা থেকেই তোমাদেরকে বের করব, তারাতান উখরা আরেকবার, আবার কি বললেন, তারাতান উখরা, এগিয়ে বসেন, জায়গা হচ্ছে না, শুনে একটু এগিয়ে বসেন, সূরা তহা আয়াত নম্বর 55, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের আয়াত নম্বর 17 এবং 18 ইরশাদ করেছেন, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন, আম্বাতা নাবাত ঘাস, ঘাস যেমন বেরোয়, গাছ বেরোয় গজিয়ে উঠিয়ে বীজ থেকে, কিন্তু মাটি থেকে, মাটি না থাকলে হবে না, মাটি থেকে বীজটা ফেটে গজিয়ে উঠে কোনো গাছ ঘাসপাত, আল্লাহ পাক মানুষকে ওই রকম বলছেন যে আম্বাতাকুম মিনাল আরদি, মাটি থেকে তোমাদেরকে উদ্গত করেছেন, তারপরে সুম্মা ইউইদুকুম ফিহা, অতবার তোমাদেরকে তাতে আল্লাহ ফিরিয়ে দেবেন, মৌতের পরে মাটিতে ফিরে যেতে হবে, ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এবং তোমাদেরকে আল্লাহ পাক বেরও করবে, মাটি থেকে আবার বের করবেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিনের সামনে হাশরের মাঠে বিচার দিবসে দণ্ডায়মান হওয়ার জন্য বেরিয়ে আসবে মাটি থেকে, ওয়া বাদাল বাসে, পুনরুত্থানের পরে আল্লাহ পাক জমিন থেকে উঠালেন, কিয়ামত হয়ে গেল জমিন থেকে উঠালেন, তারপরে কি হবে, মহাসাবুন, হিসাব নেওয়া হবে, হিসাব দিতে হবে, ইমান থাকতে হবে, যেমন আমাদের বিশ্বাস আছে, ইমান আছে যে এখন বৈকালবেলা একটু পরে সন্ধ্যা লাগবে তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কারো সন্দেহ আছে, এর চাইতে বেশি ইমান, অকাট্য ইমান হইতে হবে, অকাট্য ইমান হইতে হবে যে আমাদের প্রত্যেকটি কাজের কথার হিসাব হবে, এই ইমানের দুর্বলতার কারণে আজকে আমাদের পাপ, ফরজ অজেবে অবহেলা, শরীয়তের বিরোধিতা, অন্যায় কাজ করা, জুলম অত্যাচার করা, বাড়াবাড়ি করা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানাই, গাফিলতি, এগুলির পিছনে কারণ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আমাদের দুর্বল হয়ে গেছে, আখেরাত পরকাল হিসাব জবাবদেহির প্রতি ইমান আমাদের দুর্বল হয়ে গেছে, মনেই থাকে না, হয়তো সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পার হয়ে গেল, কখনো মনেও আসে না যে একদিন আমাকে হিসাব দিতে হবে, টাকাটা নিলাম অমুকের কাছে ধার দিতে হবে, মনে আসে না যে জবাব দিত, আজকে না দি কালকে আমাকে কি দিব, নেকি দিতে হবে, নেকি থাকবে তাহলেই দিব, যদি গুনাগার হই তো গুনার উপরে গুনা চেপে আরো আজাবের উপর আজাব বৃদ্ধি হবে, ভয় নেই, ভয় নেই, চিন্তাও নেই, বিদেশে এসেছেন, প্রবাসে এসেছেন, চিন্তা আছে যে একদিন যেতে হবে, সুতরাং পাসপোর্টটা কত হেফাজতে রাখছেন,
আপনার আপনি কাজকর্মগুলি কত যত্নের সাথে করছেন যে দেশে যেতে হবে, কিছু করতে হবে দেশে গিয়ে, খালি হাতে দেশে গিয়ে কি করব। আর আপনার কেমন ইমান পরকালের প্রতি, যে সেখানে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এই 60 বছর 70 বছর জীবন কি করে এসেছো, তারপরে যদি জবাব না দিতে পারি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে থাকতে হবে, কেমন ইমান যে আমাদের কাজকর্ম নেই, ফরজ অজবে গাফিলতি, হারাম হালালের পার্থক্য নেই, এমন জিন্দেগি কেন আমাদের মুসলিম সমাজের। তার ইমানেই জিজ্ঞাসা চিহ্ন আছে যে আমাদের ইমানের অবস্থা কি, নিজের ইমানের কথা নিজে জিজ্ঞাসা করেন যে তোমার ইমানের অবস্থা কি, যে মাসকে মাস চলে যাচ্ছে আল্লাহর ভয় ভীতে নেই, ফরজ অজব আদায় করলাম কিনা, হারাম থেকে বেঁচে থাকলাম কিনা, আল্লাহর বাধা নিষেধ মেনে চললাম কিনা, কোনো পরোয়া না, কোনো পরোয়া নেই। মুখে শুধু দাবি করলে হবে না যে আমরা মুসলমান, এর কোনো মূল্য নেই। আকিদায় আমলে কথায় কাজে সব কিছুতে যদি মেল না থাকে, তাহলে শুধু মুখে দাবি করলে হবে না যে আমার বাবা হাজী সাহেব ছিল, আমার দাদা মৌলানা সাহেব ছিলেন, হ্যাঁ আমার ভাইয়েরা একটা ভাইকে হাফেজ করেছি, অনেক যুবকরা বলে আমার ভাই ভাই হুজুর আমার ভাই এক হাফেজ, আমার ভাই এক মৌলানা, কোনো মূল্য নেই সব কথা বলার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে, ও মাজজিউনা বিআমালিহিম, হিসাব দেওয়ার পরে, এমন নয় যে হিসাব দেওয়ার পরে ছেড়ে দেবে, হিসাব দেওয়ার পরে অপরাধ করলেন তবুও ছুটে গেলেন, শিরিক কুফরি করলেন তবুও ছাড় পেয়ে গেলেন, না ও মাজজিউনা বিআমালিহিম, তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে, যেমন আমল তেমন বদলা দেওয়া হবে। এর দলিল কওলুহু তাআলা, এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী, লিয়াজজি আল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক পরকাল কায়েম করবেন, কিয়ামত কায়েম করবেন, হাশর করবেন, সবাই সমবেত করবেন বিচার দিবসে, যারা খারাপ আমল করেছে তাদের আমল তাদেরকে বদলা দেওয়া, লিয়াজজি আল্লাযিনা আসাউ, বদলা দেওয়ার জন্য ওই ব্যক্তিদেরকে যারা খারাপ করেছে, বিমা আমিলু তাদের আমলে, পাপ করেছে, অন্যায় করেছে, তাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য। ওয়াজি আল্লাযিন আহসানু বিল হুসনা, এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে ভালো প্রতিদান দেওয়ার জন্য, আল্লাহ সৎ ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দেবেন, ভালো প্রতিদান দেবেন, আর অসৎদেরকে তার শাস্তি দেবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন পৃথিবীতে পুরোপুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৎকে তার পুরোপুরি বদলা দেন না, কাফেরকে দিয়ে রেখেছেন, জালেমকে দিয়ে রেখেছেন, বেনামাজিকে দিয়ে রেখেছেন, পাপীকে দিয়ে রেখেছেন দুনিয়া, আর অসৎদেরকে সব শাস্তি দিয়ে দেন না, কখনো দেন, কখনো অবসর দিয়ে দেন, একবারে দীর্ঘ অবসর দিয়ে দেন, কিছুদিনের অবসর দিয়ে দেন, সারা দুনিয়াতে সারা জিন্দগি অবসর দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পুরোপুরি ন্যায় অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তৈরি করেনি, কর্মক্ষেত্র হিসাবে তৈরি করেছেন। আল্লাহ বলেননি যে এটা ইয়াউমুল জাযা, দুনিয়ার জীবন প্রতিদানের জীবন নয়, এটি হচ্ছে ইয়াউমুল আমাল, কর্মজীবন, আর আখেরাত হচ্ছে পরকাল হচ্ছে ইয়াউমুল জাযা, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ পাক প্রতিদান দিবসের একমাত্র মালিক, একচ্ছত্র মালিক। সূরা নাজম আয়াত নম্বর 31। সুতরাং এই কিয়ামতকে, মতের পরে পুনরুত্থানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম নয়, কাফের, সে কাফের, কেউ যদি অস্বীকার করে। আচ্ছা অস্বীকার করলো না কিন্তু সারা জীবন খেয়াল করলো না, ভুরুক্ষেপি করলো না, সে কি মুসলমান? সারা জীবন চলে গেল, কোনো দিন তার এরকম খেয়াল হলো না যে সংশোধন করি, তওবা করি, ফিরে আসি, যা হয়েছে হয়েছে, এখন তওবা করে ফিরে আসি, সেও কাফের। একে বলা হয় কুফরুল এরাদ, বিমুখতার কুফুরি, বিমুখ, সারা জীবন উল্টো পথেই থাকলো, আল্লাহর দিকে কোনোদিন ধাবিত হলো না, আল্লাহর উল্টো দিকে, মসজিদ দিয়ে কোনোদিন ধাবিত হলো না, মসজিদের উল্টো দিকে, দিনের দিকে কোনোদিন ঝুঁকলো না, দিনের উল্টো দিকে। এই রাজের কথা, এই রাজ, এই এই কলেমা, এই শব্দটি কোরআনে কারিমে বহু আয়াতে ব্যবহার হয়েছে, ফা আরাজা আকসারুহুম ওয়া হুম মুরিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বলেছেন তারা বিমুখ, মুখ ফিরিয়ে নিয়েছে, সারা জীবন চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে, আপনি তো আপনার ছেলে মেয়েকে ভুলে থাকেন না, আপনার স্ত্রীকে ভুলে থাকেন না, আপনার জমি জায়গা ভুলে থাকেন না, আপনার বাড়ি ঘর ভুলে থাকেন না, আপনার চাকরি ভুলে থাকেন না, দুনিয়ার কোনো কাজ এইভাবে সারা জিন্দগি ভুলে থাকেন না, 10 বছর 20 বছর ধরে ভুলেই গেছেন একবারে, এমন তো হয় না, কিন্তু আপনি ইবাদত বন্দিগি কি আল্লাহ কেন সৃষ্টি করেছেন সবকে সারা জীবন ভুলে আছেন, বলছেন আমি জাতিতে মুসলমান, আমি কোথায় কাঁপেন, এটি হচ্ছে কুফরুল এরাজ, আল্লাহ থেকে বিমুখ হওয়ার কুফুরি। ওমান কাজ্জাবা বিল বাসে কাফারা, যেই ব্যক্তি পুনরুত্থানকে মিথ্যা মনে করবে সে কাফের হয়ে যাবে,
সে কাফের। এর দলিল কাফের বলে দলিল লাগবে, আমার দেশের আবার ওই ঢালাহারে কুফরি বলার যে প্রবণতা আছে সেই কুফরি নাই। এইরকম কুফরির ফতোয়া দেওয়া এক দল আরেক দলকে, এক পার্টি আরেক পার্টিকে, এক তরিকা আরেক তরিকাকে, এটি হচ্ছে গুমরাহি। গুমরাহি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার স্পষ্ট দলিল নেই, তারপরে তাদের অজ্ঞতা দূর করার জন্য কোন রকমের আপনি তাদের জানিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাননি, ততক্ষণ পর্যন্ত নাই। কেউ কুফরিতে পৌঁছেনি আর আপনি কাফের বানিয়ে দিলেন, তাকে ইসলাম থেকে খারিজ করা আপনার এখতিয়ার নেই, কোনো আলেমের এখতিয়ার নেই, কোনো মুফতির এখতিয়ার নেই। যদি কাউকে কাফের বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অথচ সেই কাফের নয়, তাহলে যেই ব্যক্তি এই ফতোয়াবাজি করবে যে মুফতি হবে সেই কাফের হয়ে যাবে, মনে রাখবেন। দলিল যারা পরকাল বিশ্বাস করে না কাফের, এর দলিল কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী, জামা আল্লাযিনা কাফারু, আল্লাহ পাক বলছেন কাফেরদের ধারণা, জামা মানে ধারণা করা, কাফেরদের ধারণা আল্লাহ ইউবাসু, যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না, তারা তাদের পুনরুত্থান হবে না, বাস হবে না। কুল হে নবী, আপনি বলে দেন, বালা অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ও রব্বি আমার রবের কসম, আমার আল্লাহর শপথ করে বলছি, লাতু বাসুন না, অবশ্যই পুনরুত্থিত তোমরা হবে, অবশ্যই। একটু কসম করেছেন, তারপর লামের তাকি, তারপর নুন সাকিলার তাকি, লাতু বাসুন না, অবশ্যই অবশ্যই, কসম করে বলছি আমার রবের, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। চিন্তা করে নাও কি করবে তার জন্য, প্রস্তুতি নাও। সোম্মা লাতনা বাউন না, অতপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, না বা মানে হচ্ছে খবর, ওখান থেকে নবী যিনি আকাশের খবর দেন, ওহির খবর দেন, তো এই নাবা থেকে সুরায় নাবা যে আনিন নাবাইল আজিম, হ্যাঁ মহাসংবাদ, মহাসংবাদ কিয়ামতের সংবাদ, আম্মা ইয়াতাসআলুন আনিন নাবাইল আজিম, ওখান থেকে হচ্ছে লাতুনাব্বাউন না, অবশ্য তোমাদেরকে সংবাদ দেওয়া হবে, খবর দেওয়া হবে, তখন তোমাদের খবর আছে বেমা আমেল, তুমি কিসের খবর দেওয়া হবে, যে কি আমল করে এসেছো দুনিয়ায়, ভালো আমল করেছো, মন্দ করেছো, তাওহীদ করেছো, শিরক করেছো, সুন্নত করেছো না বিদআত করেছো, যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই পুনরুত্থান এবং হিসাব নেওয়া, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জ্ঞাত করিয়ে দেওয়া, তোমাদের জবাবদেহি সেখানে হবে আল্লাহর দরবারে, এসব আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এমন মুশকিল নয়। একজন কফিলের 100-200 লেবার থাকে তো খোঁজই রাখে না যে কয়টা পালাইলো আর কয়টা আছে আর কয়টা ছুটি গেছে, যদি ও ডায়েরি না দেখে বা তার কম্পিউটার না দেখে যে যেখানে মেমোরিতে আছে অথবা নোট করা আছে, রেকর্ড না দেখে তো বলতেই পারবে না, আর রেকর্ডে যদি না উঠানো থাকে তো বলতেই পারবে না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন, কত মখলুক মানুষ, কত আজকার জামানে কত কোটি কোটি মানুষ, আবার আদম আলী ইসলাম থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আবার কত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আবার জিনের যে সংখ্যা আল্লাহ পাক কত রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। জালিকা, এই সমস্ত মানুষ এবং জিনের হিসাব নেওয়া, তাদেরকে উঠানো মতের পরে, জিনেরও মত হবে, তাদেরকে উঠানো হবে মতের পরে, সবার হিসাব নেওয়া আল্লাহর জন্য, জালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এমন মুশকিল না যে সামলাতে পারা যাচ্ছে না, অনেক বড় লাইন লেগে আছে সামলাতে পারছেন না, ইলেকশনে দেখেছেন দাও ছেড়ে দেয় সব কিছু যা করছে করতে, এমন হবে না, জালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব নেওয়া খুব সহজ। সূরা তাগাবন আয়াত নম্বর 7, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন, কিন্তু তার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক জাতিতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে তারা আল্লাহর সামনে কাল কিয়ামতে গিয়ে বলতে না পারে যে আল্লাহ তো আমরা তো জানতাম না যে আপনার ইবাদত করতে হবে, এটাও জানতাম না, আবার কেমন করে ইবাদত করতে হবে তাও তো জানতাম না, কি করলে আপনি রাজি হবেন তাও জানতাম না, যাতে করে কোনো মানুষ বলতে না পারে। আল্লাহ পাক অসংখ্য রাসূল নবী পাঠিয়েছেন, তাই লেখক বলছেন ওয়া আরসালাল্লাহু জামিআ আর-রুসুল মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আল্লাহ পাক সমস্ত রাসূলগণকে প্রেরণ করেছেন দুটি উদ্দেশ্যে, সুসংবাদ দেওয়ার জন্য আর সতর্ক করার জন্য। সুসংবাদ কার জন্য, এর আগে একদিন বলেছি, হ্যাঁ যারা সৎকর্মশীল মমিন, ইমানের ওপর ভিত্তি করে সৎকর্মশীল, ইমান রয়েছে তার ওপর নেক আমল রয়েছে, ফরায়েজ ওয়াজিবাত রয়েছে, হারাম নাজায়েজ কাজ থেকে অবৈধ কাজ থেকে বেঁচে রয়েছে, এইসব সৎকর্ম, ইমান এবং সৎ আমল যাদের আছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য প্রত্যেক রাসূল প্রেরিত হয়েছেন। শুধু আমাদের নবী নন, বরং সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ প্রেরণ করা হয়েছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, মমিন এবং সৎকর্মশীলদেরকে।
ومنذرين এবং সতর্ককারী করে সতর্ক সাবধান করার জন্য কাকে যারা বিরোধিতা করেছে যারা বিরোধিতা করেছে আল্লাহ পাকের বিধান মানতে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে অথবা জন্মগত কিন্তু তার উপর আমল করেনি তাদেরকে সতর্ক করার জন্য আম্বিয়াগণ সতর্ক করে দিয়েছেন এখন নবীর সিলসিলা তো বন্ধ হয়ে গেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল তাহলে এখনকার যুগের লোকেরা মুসলিমরা যারা গাফিল হয়ে রয়েছে শিরক বিদাতে রয়েছে না বেনামাজি হয়ে রয়েছে পাপে ডুবে রয়েছে তারা আল্লাহর সামনে বলতে পারবে নাকি কাল কিয়ামতে যে আল্লাহ আমাদের জন্য তো কোনো রাসূল আসেনি 1400 বছর আগে এসেছিল তো আমরা কি করব পারবে কেন পারবে না বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক যা দিয়েছেন তা বিনা কোনো বিকৃতিতে সুরক্ষিত হয়েছে মাহফুজ রয়েছে কোরআনে কারীমের আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছে মাহফুজ রয়েছে ঘরে ঘরে কোরআনে কারীম মজুদ রয়েছে লাইব্রেরিতে শহরে শহরে বাজারে বাজারে কোরআনে কারীম মজুদ আছে তা তাফসীর মজুদ আছে প্রত্যেকটি ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মজুদ রয়েছে সহিহ যাইফের পার্থক্যও করে দিয়েছেন মুহাদ্দিসরা আর দিন মজুদ রয়েছে তারপরে রেসালাতের সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু রসুলগণের মিশন চালাবার জন্য কোরআন সুন্নার আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই দায়িত্ব পালন করবে না হলে তোমাদের জবাবদিহি করতে হবে গ্রামে গ্রামের আলেম শহরের আলেম থানার আলেম ডিস্ট্রিক্টের আলেম দেশের আলেমরা যদি এই কাজ না করে তাহলে তাদেরকে কালকে আমাদের জবাবদিহি করতে হবে যে হক কেন পৌঁছাওনি তোমরা জনসাধারণ কি করে জানবে তোমরা যদি শিরকে শিরক বললে না তাওহীদ শিখালে না সুন্নত শিখালে না বিদাতকে বিদাত বলে চিহ্নিত করলে না তোমরা বেনামাজিকে মেয়ে দিলে বোন দিলে বেনামাজির সাথে আদান প্রদান যেমন নামাজির বাড়ি খাবে নামাজির বাড়িও খেতে থাকলে নামাজির সাথে যেমন আচরণ বেনামাজির সাথে ওই রকমই ভালো আচরণ যদি এই হয় তোমাদের অবস্থা একাকার হয়ে মিশে থাকলে কোনোদিন বললে না যে নামাজ না পড়লে ইসলাম থাকে না এ কথা বলে না যেগুলি কোরআন হাদিসের নেই সেগুলি কথা বলে আমাদের দেশের বিদাতি একশ্রেণীর আলেমরা কিন্তু কোরআন হাদিসের কথা বলে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজ পড়লো না ছেড়ে দিল অস্বীকার করলো না যে কাফের হয়ে গেল এই হাদিস তো শুনতে পাওয়া যায় না আমাদের দেশের আজ মাহফিলে কিন্তু শোনা যায় গত বুধবারে যে ভাইরা ছিলেন এক লোক বলছিল কি যে বেনামাজি বেনামাজির হাত যদি কোনো খাবারে লাগে কুকুরও যদি মুখ দেয় খাওয়া যাবে কিন্তু বেনামাজির হাত যদি কোনো খাবারে লেগে যায় তো সেটা খাওয়া যাবে না ঠিক না কথাটা এরকম বলেছিল না দলিল আছে যে কুকুরে মুখ দিলে খাওয়া যাবে খাবার আর যদি বেনামাজি হাত দিয়ে দেয় আপনার পাক শাক করা মাছ আছে সুন্দর মাছ পাক করে রেখেছে না তো গোস্ত পাক করে রেখেছে আর একটা বেনামাজি এসে হাত দিয়ে দিচ্ছে আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তাহলে এসব ফতোয়া কোথায় পেলেন যা কোরআনে অনেক হাদিস আছে সেগুলির নাম ধর্ম আর কোরআন হাদিস আছে যে বেনামাজি তুমি মুসলমান না সুতরাং মুসলমান হও উদখুলু ফি সিলমে কাবা মুসলমান হও এ কথা কেন বলেন না বেনামাজি কাল কিয়ামতে ফেরাউন হামান ওবাই বিন খালব ওই সব জালেমদের সাথে উঠবে এ সব কথা কেন শোনা চিরকাল জাহান্নামে থাকবে এ কথা কেন বলো না যাকাত দিয়ে রোজা রেখে শুধু রমজান মাসের নামাজ পড়ে কোনো দিন জান্নাতে যেতে পারবে না নামাজ না পড়ে এই সব বক্তব্য কেন রাখো না আলেমদের কি বলছি আমি বিদাতি কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা হ্যাঁ খালি বেনামাজিকে আপনি কুকুরের থেকে নিকৃষ্ট বানিয়ে দিলেন ভিত্তিহীন কথার ভিত্তিতে আর বাস এর নামই ইসলামের খেদমত বরং যদি হারাম কথা যেগুলি কথা আল্লাহ বলে আনজালাল্লাহু বিআমিন সুলতান যেসবের সনদ প্রমাণ আল্লাহ নাজিল করেন সেসব কথা বলা জায়েজ না আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়া হয়নি বলা হয়নি যে বেনামাজি কুকুরে মুখ দিয়ে দিলে খেয়ে নাও কিন্তু বেনামাজি হাত দিলে খেয়ে না এসব কথা বলা হয়নি কোরআন হাদিসে সুতরাং এসব কথা বলিও না ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে সম্পর্কে কোরআন সুন্নায় তোমাদের জ্ঞান নেই সেসব কথা তোমরা বলিও না কারণ এর জবাব দিয়ে করতে হবে আল্লাহ ওই সব বিদাতি মোল্লাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে বলেছিলে ফতোয়ায় যে বেনামাজি হাত দিলে খাওয়া যাবে না কুকুরে মুখ দিলে খাওয়া যাবে এর দলিলটা শোনাও তো কালকে আমাদের যখন ওই বিদাতি মোল্লাকে জিজ্ঞাসা করে কি জবাব দেবে কিন্তু আমি বেনামাজি মুসলমান থাকে না জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা জিজ্ঞাসা করবেন না ইনশা আল্লাহ তাআলা কারণ আমি কোরআন হাদিসের কথা বলেছি আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন নামাজ কায়েম করো মুশরিক হয়ে যেও না অর্থাৎ নামাজ না পড়লে মুশরিকদের দলভুক্ত হবে সূরা তাওবার আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার যে ব্যক্তি তরক করলো অস্বীকার করলো না অস্বীকার পর্দা কেউ যদি করে কাফের হয়ে যাবে অস্বীকার যদি কেউ কুরবানি কে করে কাফের হয়ে যাবে তাহলে নামাজ আর কুরবানিতে পার্থক্য কি থাকলো নামাজ আর পর্দায় আবার পার্থক্য কি থাকলো পার্থক্য নাই
যে নামাজের কথা আল্লাহ পাক 80 বেশি বার বলছেন 100 বারের কাছাকাছি কোরআনে কারিমে, আর পর্দার কথা আল্লাহ পাক একটি বা দুটি আয়াত সূরায় বলেছেন, সূরা আহজাব সূরা নূরে বলেছেন, দুটোই বিধান সমান। এটা অস্বীকার করলে কাফের, এটা অস্বীকার করলে কাফের না, নামাজ ছেড়ে দিলেই মুসলমান নাই। এই বিষয়গুলি যদি আমাদের জাতিকে বলতাম আমরা আলেমরা সবাই, তাহলে বেনামাজি আমাদের সমাজে এত বেশি থাকতো না। আরব দেশে যেমন বেনামাজির সংখ্যা একেবারে কম, 10 বছর আগে তো দেখতামই না বেনামাজি, এখন কিছু পাওয়া যায়। এই প্রবাসীদের সাথে থেকে থেকে, বেনামাজিদের সাথে থেকে এরাও কিছু বেনামাজি হতে শিখেছে, কারণ এখানে ভালো করে জানে যে নামাজ নেই মানে সালাম মাফি ইসলাম মাফি, এটা জানে, নামাজ নেই মানে ইসলাম নেই। কিন্তু আমার দেশের বাঙালি মুসলমান, উর্দু ভাষী মুসলমান, ভারত বা পাকিস্তান বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না যে নামাজ নেই মানে ইসলাম নেই। তো কি বলছিলাম, আলেমদের দায়িত্ব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, তারপর রাসূল আসবে না, কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে আলেম সমাজকে, এবং হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যদিও তিক্ত লাগে, কিন্তু তিক্ত লাগলো পরে সেটা তার জন্য ফলপ্রসূ হবে। যেমন বেশ কিছু ওষুধ আছে খেতে খুব তিতা লাগে, কষ্ট লাগে, পানি আগে মুখে না নিয়ে এমনি যদি জিভায় দিয়ে দেন তো আপনারই কষ্ট, একজন জ্ঞানী মানুষ তারপরে খুব খারাপ লাগবে, তারপরে আপনি স্বেচ্ছায় ওষুধ খাচ্ছেন, ছেলে আপনার ওষুধ খেতে চায় না, মুখটাকে ফেড়ে ধরেছেন আর ওষুধটা ঢুকিয়ে পানি দিচ্ছেন জবরদস্তি, মার দিচ্ছেন আরেক দিকে, ওষুধ খাবি না তুই, কি জন্য? একটু পরে ফল পাবে তার ভালো। সুতরাং বেনামাজিকে যদি খারাপও লাগে যে আরে আমি তো কাফের হয়ে গেলাম, কথা তো খুব কষ্টকর, কিন্তু পরে যখন নামাজি হয়ে যাবে আল্লাহর ভয়ে আর কুফরি থেকে বাঁচার ভয়ে, তখন সে এর ফল পাবে, সাপ লাগবে তখন। কথা তিক্ত হইল, হক কথা তিক্ত লাগলে, তিক্ত হয় না কথা, হ্যাঁ কথা তিতা হয় না কিন্তু তিতা লাগে, হক কথা তিতা লাগে। তো হক কথা বলতে হবে, আর হক হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোরআন এবং হাদিসে যা আছে তাই হচ্ছে হক। আল্লাহ পাক রব্বুল সমস্ত রাসূলকে প্রেরণ করেছেন সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে। অদ্দলিল, এর দলিল হচ্ছে কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, রাসূলাম মুবাশশিরিন, আমি বহু রাসূল প্রেরণ করেছি, আল্লাহ বলছেন, মুবাশশিরিন সুসংবাদ দাতা করে, অমুনজিরিন সতর্ককারী করে। উদ্দেশ্য কি? লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল, যাতে করে মানুষের জন্য আল্লাহর সামনে গিয়ে রাসূল প্রেরণ করার পর কোনো অজুহাত না থাকে। কত সুন্দর কথা! কাল কিয়ামতে নূহ আলাইহিস সালামের জামানার কাফেররা বলতে পারবে না যে আল্লাহ মা জাআনা মিন বাশীরি ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ সতর্ক করার জন্য আসেনি, সুসংবাদ দেওয়ার জন্য আসেনি, সাবধানও কেউ করে, জানতাম না। এ উম্মতে মুহাম্মদের কোন বিদাতি বলতে পারবে না যে আল্লাহ আমরা তো জানতাম না যেগুলি বিদাত, এগুলো শিরক, বলতে পারবে না। কবর মাজার ওরস করা এসব জায়েজ নয়, সব জানতাম না, জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, আলেমরা জানিয়ে দেবে, তাদের তো হুজ্জত আল্লাহর কায়েম হয়ে যাবে, তাদের কোনো অজুহাত কাল কিয়ামতে থাকবে না, এই দায়িত্ব পালন করতে হবে। তো রাসূলগণকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে সে সব রাসূলগণের জাতিরা যাতে করে আল্লাহর সামনে কোনো ওজোর অজুহাত পেশ না করতে পারে যে আল্লাহ আমি জানতাম না, আমি শুনিনি, আমি বুঝতাম না, না জানিয়ে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের জাতিকে মূসা আলাইহিস সালামকে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তার বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে, তার জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে। তার বাবা বলতে পারে আল্লাহ আমি তো জানতাম না, পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আবু তালেবকে জানিয়ে দেওয়া হয়েছে, বলতে পারবে যে আল্লাহ আমি তো জানতাম না? আবু জাহাল, আবু লাহাব, বলতে পারবে যে আল্লাহ আমি জানতাম না? ওই রকমই বেনামাজ ইয়ে বলতে পারবেন যে আল্লাহ জানতাম না। সূরা বাকারা প্রথম খুললেই, হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ইউমিনুনা বিল গায়বের না দেখে ঈমান নিয়ে আসার পরে ইউকিমুনাস সালাত, নামাজের কথা আল্লাহ বলেছে, তারপরে কি বলতে পারবে যে আমি জানতাম না নামাজ সালাত জানতাম না? প্রথম রাসূল কে? প্রথম রাসূল আদম আলাইহিস সালাম, নবী ছিলেন, নবী ছিলেন প্রথম মানুষ, কিন্তু প্রথম রাসূল যাকে রেসালাত দিয়ে পাঠানো হয়েছে এবং তাকে জাতির সংশোধনের জন্য পাঠানো হয়েছে, জাতির মধ্যে অনেক ভেজাল ঢুকে গিয়েছিল সেসব ভেজাল মুক্ত করার জন্য, অর্থাৎ শিরক, সবচেয়ে বড় ভেজাল হচ্ছে শিরক, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এই জন্য প্রথম রাসূল যদি জিজ্ঞাসা করা হয় বলবেন নূহ আলাইহিস সালাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে আর কোরআনের আয়াতও রয়েছে এই মর্মে, দলিলগুলি সামনে আসছে। আর নবী আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ওয়া আউয়ালুহুম নূহ আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ওয়া আখিরুহুম সর্বশেষ রাসূল
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দলিল এর দলিল প্রমাণ কি যে প্রথম রসুল নূহ আলাইহিস সালাম অথচ নূহ আলাইহিস সালামের আগে মানুষ ছিল কিন্তু নূহ আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালামের জামানে শিরক শুরু হয়েছে তার আগে শিরক ছিল না আদম আলাইহিস সালামকে চলার জন্য তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলার জন্য আল্লাহ পাকের যতটা বাণী যথেষ্ট ছিল ওইটুকু রাসূলের প্রয়োজন তখন ছিল না সুতরাং আল্লাহ পাক রাসূল প্রেরণ করেননি তার কাছে ওয়াহি এসেছে সুতরাং তিনি নবী ছিলেন এর দলিল হচ্ছে আলা আন্না আউয়ালাহুম নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম এর দলিল কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নবীনা মিন বাদিহি আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি ওয়াহি করেছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আপনার নিকট ইলাইকা কাকে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন কারণ কোরআন নাযিল হচ্ছে তার উপর আল ইলাইকা ইন্না আওহাইনা ইলাইকা নিশ্চয় আপনার কাছে ওয়াহি করেছি কামা আওহাইনা যেমন আমি ওয়াহি করেছি ইলা নূহিন নূহ আলাইহিস সালামের কাছে ওয়ান নাবিয়িনা মিন বাদিহি এবং তারপরের অনেক নবীগণের কাছে তাহলে বোঝা গেল যে নূহ আলাইহিস সালামের কথা যেমন উল্লেখ করলেন আর তারপরের নবীদের কথা উল্লেখ করলেন নূহ আলাইহিস সালামের আগের নবীর কথা তো বললেন না যদি নূহ আলাইহিস সালামের আগে যদি রাসূল হতেন কেউ তাহলে আল্লাহ পাক বলতেন সেই রাসূলের কথা দিয়ে শুরু করতেন অথবা বলতেন যে নূহ আলাইহিস সালাম যদি সেই জামানার খুব বড় রসুল ছিলেন তো নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করার পরে বলতেন তার আগে পরে বলতেন আল্লাহ পাক তার আগে পরে বলেননি ওয়ান নাবিয়িনা মিম বাদিহি বলেছেন এই হচ্ছে দলিল সূরা নিসা আয়াত নম্বর 163 এটি হাদিস শোনায় সাফাতের হাদিস খুব বড় হাদিস রয়েছে তার একটি অংশ আছে সাফাত কিয়ামতের মাঠে যখন সব ত্রাহি ত্রাহি করবে ঘামে হাবুডুবু করতে থাকবে কষ্টের শেষ থাকবে না সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে সেই সময় সবাই পরামর্শ করবে যে যাই নবীগণের কাছে যাই প্রথম কার কাছে যাবে তারা আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম যখন অস্বীকার করবে যে আমি পারবো না আমার দ্বারা হবে না তখন কার কাছে যাবে নূহ আলাইহিস সালামের কাছে এই নূহ আলাইহিস সালামের কাছে থেকে শুরু করে একটু হাদিসের অর্থ করি সাফাতের হাদিসের ইন্নান নাসা ইয়াতুনা ইলা নূহিন আলাইহিস সালাম সমস্ত লোকের আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে এসে যখন ওখানে হলো না নূহ আলাইহিস সালামের কাছে আসবেন ফায়াকুলুনা লাহু আনতা আউয়ালু রাসূলিন এসে সবাই বলবে যে আপনি সর্বপ্রথম রাসূল আউয়ালু রাসূলিন সর্বপ্রথম রাসূল আরসালাহুল্লাহু ইলা আহলিল আরযে যাকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছিলেন জমিন বাসীর কাছে পৃথিবীবাসীর কাছে তাহলে পৃথিবীবাসীর সংশোধনের জন্য যাকে প্রথম রাসূল করা হয়েছে তিনি কে নূহ আলাইহিস সালাম এই হাদিস প্রমাণ করে সহিহ বুখারীতে রয়েছে মুসলিমে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল শেষ রাসূল এর দলিল কি দেখি আপনাদের কে বলেন দেখি হাফেজ তো মনে হয় অনেকে আছেন এখানে একটি আয়াত হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন পুরুষের পিতা মানে এই নয় যে তার ছেলে হয়নি ছেলে সন্তান জন্মেছে কিন্তু যেহেতু ইন্তেকাল করে গেছে বেঁচে কেউ তাকে নি মানে রেজাল রাজ্জাল হয়নি আজকাল আরবরা কি বলে সাবালক হলে রাজ্জাল বলে মানে সাবালক হয়নি সেই জন্য বলা হয়েছে কোনো পুরুষের তিনি পিতা নন মেয়েদের পিতা মেয়েরা বড় হয়েছিল মেয়েদের পিতা তিনি ছিলেন সুতরাং কোনো ভাইয়ের যদি শুধু মেয়ে হয় তো এখানে বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বলবেন এই শিক্ষা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাত শুধু পড়লো নবী জীবনী পড়লাম কিন্তু কিছুই আমল করলাম না আরে প্রথম আমল হচ্ছে যে আমাকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন যিনি সৃষ্টিকুলের সেরা সমস্ত নবীদের সৈয়দুল মুরসালিন তার চাইতে শ্রেষ্ঠ কেউ পৃথিবীতে ছিল না না কোনো ফেরেশতা না কোনো জিন না কোনো মানুষ তার জন্য আল্লাহ যা মনোনীত করেছেন তা হচ্ছে মেয়ে সুতরাং আপনাকে যদি আল্লাহ শুধু মেয়ে দেয় পাঁচটি মেয়ে সাতটি মেয়ে একটিও ছেলে নাই বলুন আলহামদুলিল্লাহ আমাকে নবীর মতো করেছে এইরকম কেন ইমান আমাদের তৈরি হয় না বরং এক শ্রেণীর জাহেল আছে মেয়ে হলে মনে করে যে আমার স্ত্রী ফ্যাক্টরি ফ্যাক্টরির উপরে গিয়ে রাগ ঝাড়ে কত বোকা মূর্খ লোক আমাদের সমাজে আছে এমনও ঘটনা ঘটে স্ত্রীকে তালাক দিয়েছে তুই বারবার মেয়ে কেন দিচ্ছিস মনে হচ্ছে ওর নিজের ফ্যাক্টরি কারখানা আছে কারখানা মেশিন ওর কাছে আছে আর তোমার মেশিনে যদি ক্ষমতা থাকে তুমি তৈরি করো তোমার মেশিনে কেন ক্ষমতা নেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম তা এই পর্যন্তই এর বাকি অংশ বিস্তারিতভাবে পরবর্তী ক্যাসেটটিতে উল্লেখ করে